আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি দেশে যাওয়ার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো বাসা থেকে বের হয়ে গেলাম, আমাদের বড় ভাই ড্রাইভার ভাই উনি গাড়ি দিয়ে করতেছে, কিন্তু আমার হাজব্যান্ড বাহিরে অপেক্ষা করতেছে। তো আমার ছেলে মেয়ে ওরাও বাসার নিচে নেমে এসেছে। তো এখন খালি গাড়িতে উঠার পালা আর দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার পালা। শহরে থেকে সবাই ব্যস্ততার মধ্যে সময় কাটাই, তো দেখা যাক দেশে গিয়ে কী কী ঘোরা যায়। তো ছেলে আমার গাড়িতে উঠে পড়তেছে। তো আমিও উঠে পড়লাম, তো আল্লাহর নাম নিয়ে চললাম। তো সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো গিয়ে পৌঁছাতে পারি, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো সবাই যাবেন আমাদের মতন একটু ঘোরাফেরা করার জন্য, মনটা খুবই ফ্রেশ থাকে, সব দিক দিয়ে খুবই ভালো লাগে। সবাই তো চায় মুক্ত দেশে মুক্ত হাওয়া বাতাস খাওয়ার জন্য, তো আমরাও চললাম দেশের উদ্দেশ্যে, দেখি কীরকমভাবে ঘোরা যায়। তো আজকে আমরা বাসা থেকে নাস্তা খেয়ে বের হইনি, সময় খুবই কম ছিল। ঘুম থেকে উঠে তো আমার হাজব্যান্ড খুবই তাড়াহুড়া করতেছিল যে তাড়াতাড়ি রেডি হও রেডি হও, তো সেজন্য আমরা বাসায় কেউ নাস্তা করে যেতে পারিনি। তো এখন ভাবলাম বাহিরে কিছু নাস্তা খেয়ে নেব। তো দেখা যাক বাহিরে কী কী নাস্তা খাওয়া যায়। আসলে বাহিরের খাবারটা না খাওয়াটাই সবচেয়ে বেটার, কিন্তু বিপদে পড়লে না খেয়ে তো আর উপায় নেই, কিছু কিছু সময় খেতে হয়। তো আমরা যদি না খাই তাহলে ওনারা কার কাছে বিক্রি করবে, তাই না? সেজন্য ভাবলাম হালকা পাতলা কিছু খেয়ে নিই। আর আমার সকালের নাস্তা তো কি আর বলবো, আমার সকালে এক কাপ চা হলেই আলহামদুলিল্লাহ, আমার তার চেয়ে বেশি কিছু প্রয়োজন হয় না। তো এখন প্রায় কাছাকাছি চলে এসেছি, তো দেখি আমার হাজব্যান্ড কি অর্ডার করবে আর উনি কি বা অর্ডার করবে, আমরা যা খাবো তাই। ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমার হাতেই আছে। তো চলে আসলো পরোটা আর হচ্ছে বাজি, এখানে আছে ডিম পরোটা, আর আমার তো লাগবে আরেকটা জিনিস, তা হচ্ছে চা। চা না হলে তো আমার চলেই না, তো আমার থেকে আমার ছেলে মেয়েও শিখে গেছে, ওদেরও সকালবেলা চা পরোটা চাই। তো আমাদের সকালের নাস্তা এই ছিল। তো আমরা এখন আবার বের হয়ে যাচ্ছি হোটেল থেকে, কারণ আমাদের সময় খুবই কম, আমার হাতে খুবই তাড়াহুড়া হয়ে গেছে। তো এখন হাঁটতে হাঁটতে দেখা যাক সামনে গিয়ে কী করা যায়। তো বাইরে বের হয়ে আসলাম, দেখি আমাদের ভাইজান ড্রাইভার ভাই গাড়ি, ড্রাইভার ভাইকে দেখতে পাচ্ছি না। তো ভাবলাম আমাদের শোরুমের তো আমাদের শোরুমের শোরুম হচ্ছে স্টাফ কোয়ার্টার। আসলে এখানে কিছুদিন আগে সরকারি জায়গায় দোকানপাট করেছে, খুবই সব কিছু ভাঙা পড়েছে, তো আমাদের শোরুমটাও ভাঙা পড়েছে। তো চলে আসলাম ওয়ালটন শোরুম। আসলে শোরুমটা এখন নতুন করে করা হচ্ছে, আসলে আমাদের শোরুমটা আগে বিশাল বড় ছিল, এখন ভেঙে ছোট হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ পুরোপুরি যখন ঠিক হয়ে যাবে তো সম্পূর্ণটা আগের মতনই হয়ে যাবে। তো আমরা সবাই চলে আসলাম শোরুমে, শোরুমটার কাজ এখন অনেকটা বাকি হয়ে গিয়েছে, কিছুটা ফ্রিজ দেখা যাচ্ছে সাজানো হয়েছে। তো যদি কারো কিছু প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমটা হচ্ছে স্টাফ কোয়ার্টার দিয়া ইলেকট্রনিক্স, আমার মেয়ের নামে শোরুমটা। তো ও যে আমার মেয়ে বসে আছে ও খুবই খুশি। তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক কী কী আছে। তো কী আর দেখাবো, পুরোপুরি এখনও সাজানো হয়নি, শোরুমটা পুরাই ফাঁকা মনে হচ্ছে। তো সমস্যা নেই, যখন পুরোপুরি সাজানো হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটি ভিডিও আমি শেয়ার করব। তো যদি কারো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন, আর আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিব যদি কারো কিছু প্রয়োজন হয়। তো ঘুরে ঘুরে দেখা হলো আমাদের শোরুমটা, আর যখন শোরুমটা পুরোপুরি গুছানো হয়ে যাবে তখন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। ডিসক্রিপশনে দিয়ে থাকবে আমাদের ফোন নাম্বারটা, তো যদি কারো কিছু প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন।
আমাদের শোরুম একটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, আরেকটা হচ্ছে নন্দীপাড়া, আরেকটা হচ্ছে মাদার থেকে। সবগুলো শোরুমের ছবি আর ভিডিও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আবার চললাম দেশের উদ্দেশ্যে। তো দেশের আশপাশগুলো গ্রামের কিছু দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চেষ্টা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না কার কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ 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 দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন। তো আমি চাই সবার সাথে সব কিছু তুলে ধরার জন্য। জানি না সবার কাছে কেমনটা মনে হয়, তো আমার খুবই ভালো লাগে যাই পারি কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো চলতেই আছি আল্লাহর নাম নিয়ে। তো যেতে যেতে প্রায় কাছাকাছি চলে এসেছি, আরও কিছুটা সময় লাগবে। আমাদের দেশের বাড়ি হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জ। তো আমার বাপের বাড়ি ওখানে, আমার শ্বশুর বাড়ি ওখানে, আমার সব আত্মীয় স্বজনই ওখানে। তো আমরা সপ্তাহে সপ্তাহে আমাদের দেশের বাড়িতে যাওয়া হয়, কোনো অনুষ্ঠানে বা অনুষ্ঠান ছাড়া। আসলে আমার হাজবেন্ড দেশে না গেলে ওনার ভাল লাগে না, তো উনি আবার আমাদের একা রেখেও যান না। উনি যখন যান আমাদের সাথে নিয়ে যান। তো উনি অনেক সময় যে সকালে রওনা হন, আসলে ওই সকালটাতে আমরা উঠতে পারি না, বিশেষ করে আমার ছেলে মেয়ে তো পারি না। ওদের খুবই টানাটানি করে ঘুম ভাঙাতে হয় আর চিল্লাচিল্লি করতে হয়। তো এইভাবে যেতে হয় সোনারগাঁ। তো সোনারগাঁ ইনশাল্লাহ সবাই যাবেন, ঘুরে আসবেন। ওখানে একটি মিউজিয়াম আছে সোনারগাঁ জাদুঘর, আপনারা গেলে অবশ্যই ভালো লাগবে। তো আস্তে আস্তে প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। তো আপনারা চেষ্টা করবেন সোনারগাঁয়ে আসার জন্য। ওখানে একটি সোনারগাঁ মিউজিয়াম আছে, ওখানে দেখার মতন অনেক কিছু আছে। আসলে আপনাদের সবারই ভালো লাগবে, মনটাও খুবই ফ্রেশ হবে। কারণ হচ্ছে সবাই শহরে থেকে নানান চিন্তায় নানান টেনশনে মনটা খুবই খারাপ থাকে। তো গ্রামে আসলে গ্রামের কিছু কালচার দেখলে সবারই ভালো লাগে। আর আমাদের তো গ্রামে আসাই পড়ে, অনেকে তো দূরে থাকে গ্রাম বাপের বাড়ি। এটা হচ্ছে সোনারগাঁ মিউজিয়াম। তো এটাতে অনেক কিছু দেখার আছে, আপনারা চেষ্টা করবেন আসার জন্য, ঘোরার জন্য। তো যা বলতেছিলাম যে অনেকে তো বাপের বাড়ি দেশের বাড়ি অনেক অনেক দূরে থাকে। তো যাক আলহামদুলিল্লাহ আমাদেরটা খুবই কাছে আছে, ঘন্টাখানিক লাগে না। যদি জ্যাম থাকে তাহলে এক ঘন্টার উপরে লাগে, আর যদি জ্যাম না থাকে তাহলে এক ঘন্টাও লাগে না। তো সময় কম লাগে বলে আমাদের সপ্তাহে 10 দিন পরপরই দেশের বাড়িতে যাওয়া হয়। ওখানে আমার বাপের বাড়ি, আমার নানার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার বোনের বাড়ি, সব আত্মীয় স্বজন ওখানেই বেশি আছে। তো একদিন গেলে হয় কি সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়ে যায়। তো আস্তে আস্তে অনেক দূর চলে এসেছি, প্রায় বাসার কাছাকাছি। তো শুরুতেই আমরা যাব আমার মনাশের বাড়িতে। তো ওখানে সবাই লোকজন থাকবে। আসলে প্রতি বছরে একটি মাহফিল হয় ওখানে, ওয়াজ হয়। তো ওয়াজের উদ্দেশ্যে আমাদের যাওয়া, সবাই চেষ্টা করবেন ওয়াজ মাহফিল শোনার জন্য আর বেশি বেশি নামাজ কায়েম করার জন্য। জানি না আল্লাহ পাক কাকে কতদিন এই দুনিয়াতে রাখে। তো আল্লাহ পাক যতদিন আমাদের হায়াত দিয়েছে আমরা যেন মোকামিল করে যেতে পারি, ভালো কাজ করে যেতে পারি, বড়দের সাথে ভালো ব্যবহার করে যেতে পারি। বাড়ি গাড়ি টাকা পয়সা মরার পরে এগুলো কিছুই কাজে আসবে না, শুধু আসবে আমলটা, আমরা কি কতটুকু আমল করেছি ওটাই আসবে। তো সময় থাকতে সবাই চেষ্টা করবেন আল্লাহ পাক
আল্লাহকে বেশি বেশি এবাদত করার জন্য, বেশি বেশি নামাজ পড়ন করার জন্য, আর চেষ্টা করবেন বেশি বেশি সত্যি কথা বলার। মিথ্যা কথা কেউই বলবেন না, কারণ হচ্ছে মিথ্যা কথা সব কিছুকে ধ্বংস করে দেয়। তো গ্রামের দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছে, আর আপনাদের সাথে একটু শেয়ার করতে আরও বেশি ভালো লাগতেছে। তো দেখতে দেখতে চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তো আমি চাই সবার সাথে সবটা শেয়ার করার জন্য। তো আবার যদি দেশে যাই, ভালো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে চাইব। আসলে শীতের সিজনে শীতের আমেজটা অনেক ভালো লাগে। তো ছেলে মেয়ে নিয়ে গেলে ঠান্ডার একটু ভয় থাকে, তো ওদের নিয়ে যেতেও পারি না। তো তারপরও আল্লাহর রহমতে ঠিকঠাক মতন গিয়েছি, ওরা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ইনশাল্লাহ আল্লাহ পাকি সুস্থ রাখবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, তো গল্প করতে করতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আসলে আমার গল্প করতে খুবই ভালো লাগে। আসলে সবাইকে সবসময় পাওয়া হয় না, যার কারণে তেমন গল্প করাও হয় না। তো আজকে যেহেতু পাইলাম, ভিডিওতে সবার সাথে একটু গল্প করে নিলাম। তো আমি প্রায় আমার ননাসের বাড়িতে চলে এসেছি। আমার ছেলে খুবই প্রাউড ফিল করতেছে, ও তো একেবারেই রেডি। ছেলে মেয়ে দুজন আছে আমার পিছনে, তো আমি আগে আগে হাঁটতেছি আর সামনে এগুচ্ছি। তো আয়সা পড়ছি আমার ননাসের বাড়িতে। তো ছেলে মেয়ে হাঁটতেছে ঘুরতেছে, ও তো ওরা পিছনে আর আমি তো আগে আগে চলে এসেছি। তো ওরা খুবই দুষ্টামি করে, দুই ভাই বোন খুবই ঝগড়া করে, ভালোই লাগে ওদের ঝগড়াটা। আসলে অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় রাগ উঠে যায়, এই আর কি। তো ঢুকে যাচ্ছি আমার ননাসের বাড়িতে। তো আপনাদের সাথে একটু বাড়িটা শেয়ার করলাম, যে আমার ননাসের বাড়িটা। আমরা প্রায় সময় আসি এখানে, আমার ননাস আসলে খুবই খুশি হন। আসলে আমার সময় অভাবে তেমন আসা হয় না। তো এই হচ্ছে আমার ননাসের বাড়ি, বিশাল বড় বাড়ি, কিন্তু লোক তেমন নাই, লোক ওরা খুবই কম। আমার ননাসের ছেলেরা বাহিরে থাকে, ননাসের হাজবেন্ড ওরাই থাকে বাড়িতে। তো আমরা আসলে খুশি হয়। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর কি করে কমেন্টস করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।